চেষ্টা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ২৯টা বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রীয়ে ২৯টা বৃহৎ ঘোষণা করেছে রাজ্যবাসীর বহুকাইটা ভাল খবর লিছে রাজ্যিক কেবিনেটে তথা রাজ্য সরকারে আমি জানাইছো এই মুহূর্তের এটা অতি গুরুত্বপূর্ণ খবর ২৯টা ঘোষণা কি কি আছে এই ঘোষণার কি কি আছে ২৯টা কয় ঘোষণা করেছে আমি জানাম সেই ঘোষণা কেটা আমি জানাম ২৯টা কয় ঘোষণা করেছে আমি ২৯টা ঘোষণা জানার আগত আমি টেক্সট দেখাইছো যে বিদ্যুৎ বিভাগলৈ অর্থাৎ যে বিদ্যুতের নাটনি হয়েছে সেই বিদ্যুতের নাটনির সময়তে একটা ভাল খবর আছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিলৈ গৈছে আর দিল্লিত কেন্দ্রীয় শক্তিমন্ত্রীক সাক্ষাৎ করে অসমৰ যে বিদ্যুতের নাটনি সেই নাটনির বিষয়ে জানাইছে অর্থাৎ বিদ্যুতের নাটনি শীঘ্রে নাইকিয়া হব লোডশেডিং শীঘ্রে নাইকিয়া হব এতিয়া জানাম ২৯টা কয় ঘোষণা করেছে কি কি আছে এই ২৯টা ঘোষণা ২৯টা ঘোষণা জানার পূর্বে আমি জানাইছিল এই খবর শীঘ্রে রাজ্য টনা হব পঞ্চায়তীরাজ আইন শীঘ্রে রাজ্য টনা হব গাঁও পঞ্চায়েতের নির্বাচন সম্পূর্ণরূপে দলেরপরা মুক্ত হব রাজনৈতিক দলে জেলা পর্যায়ত আর আঞ্চলিক পর্যায়ত নির্বাচন খেলিব পারিব কিন্তু গাঁও পঞ্চায়েতের নির্বাচন সম্পূর্ণরূপে অরাজনৈতিক হব গাঁও পঞ্চায়েতের সভাপতিও হব অরাজনৈতিক এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর গাঁও পঞ্চায়েতের সভাপতি হব অরাজনৈতিক জেলা পরিষদের অনা হব দল বিরোধী আইন বিশেষ আইন অনা হব ৫০% সদস্যই যেতালেকে দল ত্যাগ করে নতুন দল এটাল নাহে তেতালেকে জেলা পরিষদের কোনো সদস্যই দল ত্যাগ করলে তেওঁর পঞ্চায়েত পদ খারিজ হব জেলা পরিষদের ব্যয়ের হিসাব এতিয়ারেপরা একাউন্টেন্ট জেনারেল অফ ইন্ডিয়ায় করব বরাক উপত্যকার ডিসি কলেজ একটা বিশেষ খবর লো বরাক উপত্যকার ডিসি কলেজ লখিমপুরের নর্থ লখিমপুর কলেজ উত্তর লখিমপুর কলেজ বঙাইগাঁও কলেজ কোকরাঝার কলেজ কলেজক লো বিশেষ ঘোষণা জে বি কলেজ যোরহাটর জে বি কলেজ শিবসাগর কলেজ নগাঁও কলেজ গুরুচরণ কলেজ বঙাইগাঁও কলেজক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত করা হব এটা বিশেষ ঘোষণা কেবাখনো কলেজক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত করা হয়েছে আফস্পা সম্পূর্ণরূপে আঁতর করার বাবে পদক্ষেপ গ্রহণ করা হব ১৯৯০ চনেরপরাই অসমত আছে অশান্ত অঞ্চল আইন রাজ্যত ৭৯টা মহকুমা আর উপজেলা গঠন ইটোর পাছত সিটো ঘোষণা সর্বমুঠ ২৯টা কয় ঘোষণা ১৭ সেপ্টেম্বরত আরম্ভ হব বিশ্বনাথ জেলা তামুলপুর জেলাও ১৭ সেপ্টেম্বরত আরম্ভ হব বিশ্বনাথ আর তামুলপুর জেলা হব ১৭ সেপ্টেম্বরত জেলা গঠনের অনুষ্ঠানত উপস্থিত থাকিব উর্খাও গৌরা ব্রহ্ম মন্ত্রী উর্খাও গৌরা ব্রহ্ম থাকিব বজালি জেলার নির্মাণ যে নির্মাণ প্রক্রিয়া সে দুর্গা পূজার পিছত হব লোডশেডিংক লো মুখ্যমন্ত্রীর ডর পদক্ষেপ ২৯টা ২৯টাক ঘোষণা ভারত সরকারের ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ বিচারিছে ২৯টার আন একটা যোগ হল ৩০টাক ঘোষণা অর্থাৎ ইটোর পাছত সিটো ঘোষণা রাজ্য সরকারলৈ ভাল খবর রাজ্য সরকারে লৈ আহিছে ভাল খবর রাজ্য সরকারলৈ ভাল খবর যে কেন্দ্রই বিদ্যুৎ দিব আর সেই বিদ্যুতে পোহর করব প্রতিটো চুক চুবুরী আমি জানাইছো এই মুহূর্তের একটা বিশেষ খবর ২৯টাক বিশেষ ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটের ২৯টাক ঘোষণা রাজ্যবাসীর ইটোর পাছত সিটো ঘোষণা আগবাইছে কেবাখনো কলেজ বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত করা হব গাঁও পঞ্চায়েতের নির্বাচন সম্পূর্ণরূপে দলেরপরা মুক্ত হব রাজনৈতিক দলে জেলা পর্যায়ত আর আঞ্চলিক পর্যায়ত নির্বাচন খেলিব পারিব গাঁও পঞ্চায়েতের নির্বাচন সম্পূর্ণরূপে অরাজনৈতিক হব গাঁও পঞ্চায়েতের সভাপতিও হব অরাজনৈতিক গাঁও পঞ্চায়েতের সভাপতি অরাজনৈতিক হব জেলা পরিষদের অনা হব দল বিরোধী আইন বিশেষ এখন দলীয় আইন অনা হব
আইনখনত কি থাকিব যে 50% সদস্যই যেতিয়ালৈকে দল ত্যাগ কৰি নতুন দল এটালৈ নাহে তেতিয়ালৈকে জিলা পৰিষদৰ কোনো সদস্যই দল ত্যাগ করিলে তেও পঞ্চায়ত পদ খারিজ হ'ব জিলা পৰিষদৰ ব্যয়ৰ হিচাপ এতিয়াৰ পৰা একাউন্টেন্ট জেনেৰেল অফ ইণ্ডিয়াই কৰিব একাউন্টেন্ট জেনেৰেল অফ ইণ্ডিয়াই কৰিব আৰু বৰাক উপত্যকাৰ ডিসি কলেজ কেবাখন কলেজক লৈ কেবাখনো কলেজক লৈ ডাঙৰ ঘোষণা বৰাক উপত্যকাৰ ডিসি কলেজ বঙাইগাঁও কলেজ কুকুৰাঝাৰ কলেজ নৰ্থ লখিমপুৰ কলেজ জে বি কলেজ শিৱসাগৰ কলেজ নগাঁও কলেজ গুৰুচৰণ কলেজ বঙাইগাঁও কলেজক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰা হ'ব এটা ভাল খবৰ শিক্ষা খণ্ডত আমূল পৰিৱৰ্তন আৰু অশান্ত অঞ্চল আইন আফস্পা সম্পূৰ্ণৰূপে আঁতৰ কৰাৰ বাবে কেন্দ্ৰক আহ্বান জনাব অসম চৰকাৰে 1990 চনৰ পৰাই অসমত আছে অশান্ত অঞ্চল আইন আৰু সেই আইন প্ৰত্যাহাৰ কৰিবলৈ কেন্দ্ৰক জনাব ৰাজ্যত 79টা মহকুমা আৰু উপজিলা গঠন 17 ছেপ্টেম্বৰত আৰম্ভ হ'ব বিশ্বনাথ জিলা 17 ছেপ্টেম্বৰত বিশ্বনাথ জিলা আৰম্ভ হ'ব তামোলপুৰ জিলাও 17 ছেপ্টেম্বৰত আৰম্ভ হ'ব জিলা গঠনৰ অনুষ্ঠানত উপস্থিত থাকিব বহুকেইজন গণ্যমান্য ব্যক্তি বজালী জিলাৰ নিৰ্মাণ দুৰ্গা পূজাৰ পাছত হ'ব বেছিদিন নাই বজালীবাসীৰ বাবেও ভাল খবৰ আহি আছে ইটোৰ পাছত সিটো ঘোষণা সমান্তৰালকৈ লোডশ্বেডিঙক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে লৈছে বিশেষ পদক্ষেপ ভাৰত চৰকাৰৰ পৰা 300 মেগাৱাট অতিৰিক্ত বিদ্যুৎ বিচাৰিছে অসমে অৰ্থাৎ লোডশ্বেডিঙৰ সমস্যাও নাইকিয়া হ'ব হিমন্ত বিশ্বকৰ্মা কেবিনেটৰ ডাঙৰ ঘোষণা এই মুহূৰ্তৰ এটা বিশেষ খবৰ লৈ আহিছো ইটোৰ পাছত সিটো বৃহৎ ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে ইটোৰ পাছত সিটো ঘোষণা ঘৰুৱা ব্যৱহাৰকাৰীৰ বিদ্যুতৰ বিল নাবাঢ়াই অৰ্থাৎ কেবিনেটৰ সিদ্ধান্ত ৰাইজৰ বাবে কেবিনেটে লৈছে বিশেষ সিদ্ধান্ত আৰু সেই সিদ্ধান্তসমূহ সংবাদ মাধ্যমৰ আগত ঘোষণা কৰিছে আৰু এটা উৎফুল্লিত হৈ পৰিছে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ জনতা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ জনতা এতিয়া উৎফুল্লিত কিয়নো বহুকেইখন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰা হ'ব বিশেষকৈ এই যি ঘোষণা এই ঘোষণাৰ পাছতেই যথেষ্ট সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী শিক্ষকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে ৰাজ্য চৰকাৰক দীৰ্ঘদিনীয়া দাবী আছিল আৰু সেই দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই সন্মতি জনাই সন্মান জনাই ৰাজ্য চৰকাৰে এই মহাবিদ্যালয়ক লৈ যি ঘোষণা কৰিছে যি সিদ্ধান্ত লৈছে তাকে লৈ এতিয়া উৎফুল্লিত হৈ পৰিছে ছাত্ৰ ছাত্ৰীসকল দীৰ্ঘ সময় ধৰি 1990 চনৰ পৰা অসমত ডিষ্টাৰ্ব এৰিয়া এক্ট আছিলে আজি সেই ডিষ্টাৰ্ব এৰিয়া এক্ট প্ৰত্যাহাৰ কৰি অসম চৰকাৰে সমগ্ৰ আমাৰ এক প্ৰকাৰ ক'ব গ'লে ৰাজ্যখনকে এটা শান্তিৰ দিশলৈ লৈ যোৱাৰ বাবে আমি যিটো প্ৰয়াস কৰিছিলোঁ সেই প্ৰয়াসক আজি এটা আনুষ্ঠানিকভাৱে ৰূপ দিবৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসৰি কেবিনেটে ৰাজ্যখনত 79টা মহকুমা অথবা উপজিলা গঠন কৰে এই উপজিলাসমূহ বিধানসভাৰ সমষ্টিসমূহে উপজিলা হ'ব সদৰখিনিক বাদ দি ছিক্স শ্বিডিউলক বাদ দি বিধানসভা সমষ্টিসমূহক মহকুমা যাক অথবা উপজিলা মহকুমা হ'লে মহকুমাধিপতি ইয়াত অতিৰিক্ত উপায়ুক্ত থাকিব দীৰ্ঘ সময় ধৰি 1990 চনৰ পৰা অসমত ডিষ্টাৰ্ব এৰিয়া এক্ট আছিলে আজি সেই ডিষ্টাৰ্ব এৰিয়া এক্ট প্ৰত্যাহাৰ কৰি অসম চৰকাৰে সমগ্ৰ আমাৰ এক প্ৰকাৰ ক'ব গ'লে ৰাজ্যখনকে এটা শান্তিৰ দিশলৈ লৈ যোৱাৰ বাবে আমি যিটো প্ৰয়াস কৰিছিলোঁ সেই প্ৰয়াসক আজি এটা আনুষ্ঠানিকভাৱে ৰূপ দিবৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে শিৱসাগৰ কলেজক শিৱসাগৰ ইউনিভাৰ্চিটি
কোকরাজার গভর্নমেন্ট কলেজক কোকরাজার বিশ্ববিদ্যালয়, নগাঁও কলেজক নগাঁও বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বৰুৱা কলেজক জগন্নাথ বৰুৱা বিশ্ববিদ্যালয়, নর্থ লক্ষিমপুর কলেজক নর্থ লক্ষিমপুর স্টেট ইউনিভার্সিটিলৈ, গুরুচৰণ কলেজক গুরুচৰণ বিশ্ববিদ্যালয়লৈ আৰু বঙাইগাঁও কলেজক আমি ইউনিভার্সিটি অফ বঙাইগাঁওলৈ আগবঢ়াই লৈ যাবৰ বাবে সিদ্ধান্ত কৰিছো। ইয়াৰে কোকৰাজাৰৰ যিখন আইন ডিসেম্বৰ মাহত অসম বিধানসভাৰ এখন অধিবেশন কোকৰাজাৰত অনুষ্ঠিত হ'ব, তাতে আমি উপস্থাপন কৰিম। আন বিশ্ববিদ্যালয়সমূহৰ আইন বিধানসভাত